হয়ে গেছে। এক চমকপ্রদ বয়ান ডিজিটালাইজেশনের যুগে বাংলাদেশ। 3,000 কোটি টাকার বিনিময়ে আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি, মাগার এখন পর্যন্ত এই রাজপথে ট্রাফিক কন্ট্রোল করতে হয় লেফট রাইট দিয়ে, আমাদের ট্রাফিক হয় না। What is this? This is kind of digitalization. ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দেশ জাতি মানবতার অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করতেছে। আজকে ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশের উপস্থিত আছেন বাংলার লাখো কোটি তহবিলী ছাত্র জনতার হৃদয় স্পন্দন, আমাদের চোখের মণি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা নুরুল করিম আকরাম, উপস্থিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত নগর এবং বিভিন্ন ক্যাম্পাস থেকে আগত ভাইয়েরা, আজকে আমরা কি জন্য এই জায়গায় একত্রিত হয়েছি, আমরা কেন বিক্ষোভ করার জন্য রাস্তায় নেমে এসেছি। আপনি ইতিমধ্যে আমাদের বক্তারা বলে গেছেন, আমাদের যে মত নিরাপদ সড়কের দাবিতে আমরা এই জায়গায় মাঠে নেমে এসেছি। আমরা নাঈম হত্যার বিচার চাচ্ছি, সাথে সাথে আমরা শিক্ষার্থীদের গণপরিবহনে আপাস নিশ্চিতের জন্য আমরা দাবি নিয়ে এসেছি। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বলতে চায় আজকে আমরা সড়ক নিরাপদ করার জন্য রাজপথে নেমে এসেছি। কি নিরাপদ করবেন আপনি? বাংলাদেশের যে জায়গায় হাসে, যেই সেক্টরেই হাসে, সব চুরা লেগে গেছে, কোথাও চুরো বাকি নাই, সব সিস্টেম তার হয়ে গেছে নতুন ভাবে। আমাদেরকে প্রত্যেকটা জায়গায় হাত দিতে গিয়ে হাত ফসে যায়। সড়ক নিরাপদ করার আগে খাদ্য কি নিরাপদ হয়েছে? আমাদের চিকিৎসা ব্যবস্থা নিরাপদ হয়েছে? স্বাস্থ্য নিরাপদ হয়েছে? কি নিরাপদ হয়েছে বলেন? অতএব আপনি সড়ক নিরাপদ করার আগে রাষ্ট্র নিরাপদ করতে হবে। রাষ্ট্র নিরাপদ করা ছাড়া, রাষ্ট্র ব্যবস্থা নিরাপদ করা ছাড়া আপনি যেই জায়গায় নিরাপদ করার আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, সবই ডুবে রান হয়ে যাবে। আজকে দেখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শিক্ষার্থী বান্ধব সংগঠন এবং শিক্ষার্থী বান্ধব কর্মসূচির মাধ্যমে তারা জনগণকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে কাজ করতেছে। আমরা 2018 সাল থেকে সড়ক নিরাপদ করার জন্য, শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করার জন্য, শিক্ষার্থীরা যেন সড়কে নিরাপদভাবে নিরাপত্তা নিয়ে চলাচল করতে পারে, এই জন্য আমরা রাজপথে নেমে এসেছিলাম। কিন্তু দুঃখের সহিত বলতে হয়, এই 3 বছর পরেও আমরা 9 দফা দাবি দিয়েছিল ছাত্ররা, আমরা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 9 দফার পক্ষে সমর্থন জানিয়েছিলাম। সরকারও একটা নিরাপত্তা আইন পাস করেছিল, কিন্তু ওইটা ওই মাফিয়াদের কারণে বাস্তবায়ন হয় নাই। আজকে যেই সরকার পরিচালিত হচ্ছে, সরকারের পায়ের নিচে মাটি নাই, মাফিয়ারা আছে। সরকারের পিছনেও কেউ নাই, মাফিয়ারা আছে। সামনেও মাফিয়া, টানেও মাফিয়া, বামেও মাফিয়া, সরকারের বলার কিছু নাই। এই মাফিয়াদের দূর করা ছাড়া সরকার কিন্তু নিজের গদি টিকিয়ে রাখতে পারবে না। আমি বলবো সরকারকে, আপনারা যদি গদি নিয়ে বেঁচে থাকতে চান, মাফিয়া দূর করেন। মাফিয়া দূর করা ছাড়া আপনারা কিন্তু টিকতে পারবেন না। আজকে দেখেন বাংলাদেশের যে ট্রাফিক সিস্টেম, এই যে দেখেন ঢাকার কি একটা হজমরা অবস্থা। আমরা বলি বাংলাদেশ নাকি ডিজিটাল হয়ে গেছে। কি এক চমকপ্রদ বয়ান ডিজিটালাইজেশনের যুগে বাংলাদেশ। 3,000 কোটি টাকার বিনিময়ে আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি, মাগার এখন পর্যন্ত এই রাজপথে ট্রাফিক কন্ট্রোল করতে হয় লেফট রাইট দিয়ে, আমাদের ট্রাফিক হয় না। What is this? This is kind of digitalization. এটাকে ডিজিটালাইজেশন বলে না, কি ডিজিটালাইজেশন করবেন? অতএব আপনি ওই স্যাটেলাইট নিয়োগ করার আগে আবার নাকি 15 স্যাটেলাইট পাঠাবে, ওইটা পাঠানোর আগে সড়ক ডিজিটালাইজেশন করেন, ট্রাফিক সিস্টেমকে ডিজিটালাইজেশন করেন, আমাদের ট্রাফিক ভাইদেরকে আর লেফট রাইট আর মেরে তারাও সোজা হো এই ফাংশন করতে দিয়ে না, দয়া করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এই রেফ্রাইট আরামে দাঁড়ানো সোজা হোক বলে ট্রাফিক কন্ট্রোল করতেছে। এটা দেখে খুবই কষ্ট লাগে আমার মতো বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের একজন ছাত্র হিসেবে আমি বলতে চাই, অনতি বিলম্বে সরকারকে এই ডিজিটালাইজেশন করতে হবে, এবং সড়কের মধ্যে যে অনিরাপত্তা অব্যবস্থাপনা, সড়কে গাড়ি করার যে অব্যবস্থাপনা, এটা থেকে আমাদেরকে বের করে না আনতে পারলে যতই আইন করেন আর ফাইন করেন, এই দেশে কিন্তু সড়ক নিরাপদ হবে না। অতএব অনতি বিলম্বে সরকারকে আহ্বান জানাবো,
নরুলের কলেজের যে শিক্ষার্থী হত্যা হয়েছে এরকম হত্যা এরপরেও যা পুরো হয়েছে ঢাকায়ও হয়েছে। অতএব সড়কের এই মিছিল কিন্তু চলতেছে সড়কে হত্যা। অতএব অনতি বিলম্বে আপনারা কি একটা অজগর অবস্থা এই সরকারের কি করতেছে আমাদেরকে আপনার অন্ধকারে রেখে তারা মূলত শাসন করতেছে। যেই পরিমাণ অপরাধ সংঘটিত হয় এবং যেই পরিমাণ থানাতে কেস ফাইল হয়, আচ্ছা কয়েকটা কেস বিচার পর্যন্ত চলে যাওয়াকে দেখান তো, লক্ষ লক্ষ কেস ফাইল হচ্ছে কিন্তু কয়টা বিচার বাংলাদেশে হচ্ছে এবং কয়টা রায় বাস্তবায়ন করা হচ্ছে? একটা রায় যদি বাস্তবায়ন করতে পারতেন তাহলে আমি বলতাম যে এই সরকার একটা সদিচ্ছা আছে এবং একটাকে রায় তারা বাস্তবায়ন করে জনগণকে তারা খুশি রেখেছে। অতএব জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেন আপনারা শাসন করতেছেন? জনগণকে কাছে পাবেন, জনগণকে বন্ধু হিসেবে কল্পনা করা যায় না। অতএব আমি বলবো যদি এই সরকারকে ক্ষমতায় থাকতে হয় তাহলে অবশ্যই জনগণকে প্রতিপক্ষ বানিয়ে ক্ষমতায় থাকা যাবে না, জনগণের উপর স্ক্রিন রোলার চালিয়ে ক্ষমতায় থাকা যাবে না, শিক্ষার্থীদেরকে হত্যা করে ক্ষমতায় থাকা যাবে না। শিক্ষার্থীদের পক্ষে জনগণকে অবস্থান নিতে হবে এবং সরকারকে অবস্থান দিতে হবে, অন্যথায় ইসলামী শাসন ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা বলতে চাই আমাদের আমির মোহতারাম বিশ্বনাথ চন্দ্রের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা পরিবার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এই শিক্ষার্থীদের মনের দাবি দেওয়া আমরা রেখে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ আমরাই করব ইনশাআল্লাহ। আমরা সবাইকে সুদত্ত আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আমরা নবী নাম না তরুণ আমরা।